দ্বারা নাম করে তোলা আদায় সহ একাধিক অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ গ্রামবাসীদের, তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জয়েন্ট বিডিওর। ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফর্ম ফিল আপ ফর্ম জমা সহ তোলা আদায়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চেকপোস্ট এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক মাস ধরে অভিযুক্ত মেঘলাল মণ্ডল নিজের শাড়ির দোকানে বসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফর্ম ফিল আপ ও ফর্ম জমা করছিলেন। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা অভিযোগ করে বিডিও অফিসে। এ প্রসঙ্গে সুরেশ সরকার নামে এক গ্রামবাসী অভিযোগ করে জানান, অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইটাহার ব্লকের জয়েন্ট বিডিও এ আলম ও ইটাহার থানার পুলিশ গিয়ে অভিযুক্ত মেঘলাল মণ্ডলের দোকানে হানা দিয়ে একাধিক কাগজপত্র সহ বেশ কিছু ফিল আপ করা ফর্ম উদ্ধার করে। অভিযুক্তকে আটকের দাবিতে অভিযুক্ত দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ প্রসঙ্গে মজিবুর রহমান নামে আরো এক গ্রামবাসী অভিযোগ করে জানান, ও বিভিন্ন লোককে দেখেছে, এখানে দেখে একদম বলছে কি সরাই ইন্দিরা আবাস বাবা টাকা নাও, ফর্ম ফিল আপ করো, কিছু টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে। মেঘলাল দা এখানে সাড়ে দোকান দাঁড়, হ্যাঁ বিজেপি সমর্থন। এ প্রসঙ্গে জয়েন্ট বিডিও এ আলম জানান, দোকানে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র সহ একাধিক ফিল আপ করা ফর্ম পাওয়া গিয়েছে। সম্পূর্ণ রিপোর্ট বিডিওকে জমা দেওয়া হবে এবং তদন্ত করে দেখে অভিযুক্তকে আটক করা হবে। এ প্রসঙ্গে জয়েন্ট বিডিও এ আলমের প্রতিক্রিয়া, এদিকে জেলা পরিষদের সদস্য তথা এলাকার তৃণমূল নেতা মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগ উঠে এসেছিল। আজকে বিডিও পুলিশ প্রশাসন হানা দিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে দোকান থেকে। সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া কারো কোনো ব্যক্তিগত অধিকার নেই, তাই দল থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। এ প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য তথা এলাকার তৃণমূল নেতা মোশারফ হোসেনের প্রতিক্রিয়া, অবৈধ ভুয়ো তালিকায় অন্তর্ভুক্ত ফর্ম উনি জমা করেছেন টাকার বিনিময়ে, তাতে এলাকায় সৃষ্টি হয়েছে, সেই জন্য সাধারণ মানুষ খুব চিন্তিত যে বিজেপির কর্মী টাকার বিনিময়ে যে ফর্ম ফিল আপ করে প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইন্দিরা আবাস আসছে, সেইটাতে সাধারণ লোক বঞ্চিত, সাধারণ প্রচুর বিভ্রান্ত যে বেশ কিছুদিন ধরে অজস্র ফর্ম ফিল আপ করছে টাকার বিনিময়ে, যাদের টাকা আছে তাদেরকে নিয়ে দেখে দেখে ফর্ম ফিল আপ করা হচ্ছে। ইতিহাস থেকে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনি কি স্টার সংবাদ নিউজ চ্যানেল সেভ করুন?